Roger, Roger. Tomorrow report 5-9 blasting. 5-9 blasting. Over. Hello, CQ, CQ, CQ. Anyone in this frequency? This is View 3 Anki Juliet Bravo calling and standing by. Anybody in this frequency, please call. গোসাবার চণ্ডীপুরে দক্ষিণ চব্বিশ পরগনায় একটা ভান্ডারেবল এলাকা, যে কোনো সাইক্লোনে এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপন্ন হয়ে যায়, টেলি যোগাযোগ ব্যবস্থা। সেই মতো অবস্থায় জেলা শাসক ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের যারা আছেন তাদেরকে ডাকেন, আমরা এসে এখানে অস্থায়ী রেডিও স্টেশন তৈরি করি। কিন্তু যদি এমন হয় হঠাৎ এখানে একটা টর্নেডো হলো বা ভূমিকম্প হলো, নদী বাঁধগুলি ভেঙে এই এলাকার মানুষজন বিপন্ন হয়ে যাবেন, তখন কে কোথায় ভেসে গেল, কোথায় খাবার, মেন ল্যান্ড থেকে কেউ এসে পৌঁছতে পারবে না, নদী উত্তাল হয়ে ওঠার সম্ভাবনা থাকে সেই সময়। এই কারণটা ভেবেই জেলা শাসকের কাছে প্রস্তাব দিয়ে এখানকার স্থানীয় মানুষকে আমরা প্রশিক্ষিত করে তুলি হ্যাম রেডিও। তারা ভারত সরকারের পরীক্ষা দেন, পরীক্ষা দেওয়ার পর লাইসেন্স পান। দেবব্রত মণ্ডল এমনই একজন ব্যক্তি যিনি সিভিল ডিফেন্সের গোসাবার কর্মী, তিনি এই লাইসেন্স পান। লাইসেন্স পাওয়ার পর হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব তার রেডিও স্টেশনটা এইখানে ইনস্টল করে দিয়েছে। এটা দেশের মধ্যে প্রথম সুন্দরবন অঞ্চলে একটা স্থায়ী রেডিও স্টেশন তৈরি হলো এই অঞ্চলে মানুষের বিপর্যয় তাতার জন্য। আমি বিগত বেশ কিছুদিন ধরে আমি ডিজাস্টার ম্যানেজমেন্টের সঙ্গে মানে যুক্ত আছি। আমি সিভিল ডিফেন্সে কাজ করছি বর্তমানে। আমি ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সঙ্গে আমি যুক্ত হয়েছি। আমি সেখানে পরীক্ষা দিয়ে পাস করেছি এবং আমার স্পেশাল কল সাইন হয়েছে। আমি আমার বাড়িতে আজ রেডিও ইনস্টল হলো, স্টেশন তৈরি হলো। যদি এখানে কোনো ক্ষতি হয়ে যায় বা ঘূর্ণিঝড় বা হাই টাইড বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যদি হয় তাহলে সেক্ষেত্রে যোগাযোগ তো করতে পারি না। তো এই হ্যাম রেডিওর মাধ্যমে আমরা সেই যোগাযোগটা করব এবং আমি স্যারদের কাছে কৃতজ্ঞ, স্যারেরা আমার সেই সুযোগটা করে দিয়েছে।